তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে জুনিয়র ডাক্তাররা, চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। কারো হাতে গোলাপ, কেউ বা হাতে ধরে আছেন প্রতীকীর তারা। নিরস্ত্র জুনিয়র ডাক্তারদের সেই মিছিল আটকাতে এলাহি আয়োজন মমতার পুলিশের। এর আগে নবান্ন অভিযানেও পুলিশকে এমন সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। সেদিনের আন্দোলনে রাজনৈতিক অভিসন্ধি ছিল বলেই দাবি করেছিল শাসক দল তৃণমূল। বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আন্দোলনের মধ্যে দিয়েই তাঁর জন্ম, তাই এইভাবে মিছিল আন্দোলন করে তাকে ভয় দেখানো যাবে না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে, কার ক্ষমতা আছে দেখি, কাজ করে দেখান। অথচ সেই নেত্রী রাজ্যেই আন্দোলন রুখতে বিপুল ব্যবস্থা পুলিশের। জুনিয়র চিকিৎসকদের আটকাতে পুলিশের এহেন তৎপরতা দেখে হতবাক গোটা বাংলা। পুলিশ কমিশনার বেনিথ গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে এদিন কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। তাদের গন্তব্য লালবাজার। আন্দোলনরত চিকিৎসকদের দাবি, পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাবেন, তবে তার আগেই থমকে যেতে হয় তাঁদের। মিছিল রুখতে বজ্র আটনি ব্যবস্থা পুলিশের। মিছিল আটকাতে এদিন বউবাজারে আগে থেকেই লাঠি ঢাল হাতে নামানো হয় পুলিশ। পিয়ার্স লেনে 9 ফুটের ব্যারিকেড, তা বেঁধে দেওয়া হয়েছে শিকল দিয়ে। সিসি ক্যামেরা, ড্রোনের মাধ্যমে নজরদারি, এই সব আয়োজন ডাক্তারদের মিছিলকে কেন্দ্র করে। পিয়ার্স লেনের মুখেই এদিন আটকে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের মিছিল। পুলিশে 6 লাভ 74, একই ছবি বিবি গাঙ্গুলি স্ট্রিটেও। সেন্ট্রাল এভিনিউয়ের মোড়ের মুখ থেকেই ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা। রাস্তা বন্ধ থাকায় সেখানেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ কমিশনারের কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ দেখান মিছিলকারীরা। তাদের দাবি, মিছিল এগোতে না দিলে সেখানেই বসে থাকবেন। পুলিশের লৌহ কপাট ভেঙে নয়, বরং শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই ডাক্তাররা। কিন্তু যদি পুলিশ কমিশনার ইস্তফা না দেন, সেই ক্ষেত্রে আন্দোলন আরও বড় হবে। গত 14 আগস্ট রাতের অন্ধকারে আর্যকরে ঢুকে হামলা চালানো হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চ। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ঘটনার রাতে জুনিয়র চিকিৎসকদের রক্ষা করতে এগিয়ে আসেনি পুলিশ, নিজেরাই লুকিয়ে প্রাণ বাঁচিয়েছে। অথচ সেই পুলিশ সোমবার জুনিয়র চিকিৎসকদের আটকাতে তৎপর, রণসজ্জায় সজ্জিত। আন্দোলনকারীদের দাবি, 14 আগস্ট আর্যকরে ঢুকে হামলার পর থেকেই তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এতদিন পর্যন্ত যা যা দাবি করে এসেছেন তারা, তার কিছুই পূরণ হয়নি। তরুণী চিকিৎসকের খুন, ধর্ষণের পর 24 দিন পার হয়ে গেলেও এখনও কিনারা হয়নি। সন্দীপ ঘোষকে বরখাস্ত করার দাবি করে এলেও তা হয়নি। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন, কিন্তু পূরণ হয়নি দাবি। নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন, সেটাও পূরণ হয়নি। এই সব কিছুর দাবি জানিয়ে সোমবার লালবাজার অভিযানে নামে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। আর সেই অভিযান আটকাতেই এলাহি আয়োজন পুলিশের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।